দেশের চিনিকলগুলোকে লাভজনক করতে এর বহুমুখী ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলকে ঘিরে নেওয়া হয়েছে নানা প্রকল্প। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল 15,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতার চিনিকলটি গেল বছর 1,55,000 মেট্রিক টন আখ থেকে তৈরি করেছে 11,000 টন চিনি, আর চলতি বছর 2,00,000 মেট্রিক টন আখ থেকে 16,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাড়াই করা যাবে মাত্র 1,66,000 টন। ক্ষমতার প্রায় 70% চিনি উৎপাদনে সক্ষম হলেও প্রতি বছর লোকসান দিচ্ছে চিনিকলটি। এই ইন্ডাস্ট্রি যে কোনো একটা হলেই এই লস আর লস থাকবে না। যদি ডিস্টিলাইজ তৈরি করা হয় 100% ডিস্টিলাইজ প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির হবে, সেখান থেকে গভর্নমেন্ট প্রচুর টাকা আর্ন করবে। লোকসান ঠেকাতে শুধু ডিস্টিলারি স্থাপন নয়, সুগার মিলের স্টিম জেনারেটর থেকে 14 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেওয়া হয়েছে, থাকছে বায়োগ্যাস ও জৈব সার তৈরির চেষ্টাও। যে মুহূর্তে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সুগার মিল চলাকালীন সময় 3 মাস, এই 3 মাসে আমাদের মিনিমাম 60-70 লক্ষ টাকা সেভ হয় সুগার মিলে। যখন আমরা সারা বছর চালাবো আর সারা বছরে যখন 14 মেগাওয়াট বিদ্যুতের প্রতি বছরে 60-70 কোটি টাকা রাজস্ব সরকারকে এই সুগার মিল দিবে। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে ভারতীয় একটি কোম্পানিকে পরামর্শক নিয়োগ দিয়েছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। টেন্ডারে আছে, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজটা শুরু হবে এবং 2 বছরের মধ্যে এটা আমরা মোটামুটি হবে, এটা বাস্তবায়ন হবে বা আমরা প্রোডাকশনে চলে যাব। সংস্কার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 325 কোটি টাকা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।